ক্ষমতা পেয়ে কিন্তু আবার ক্ষমতার অপব্যবহার করিয়েন না। আপনি কেন? ও আমি প্রতিদিন যার কাছে আসি সে কোথায়? না না, সে আজকে আসবে না, কারণ তার শরীর খুব একটা ভালো নয়, সে অসুস্থ। তাই তো আমার উপর দায়িত্ব দিয়ে দিয়েছে, আজকের হাল চাষটা আমি করব। আপনি? হ্যাঁ। ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে এদিকে আসো, আর একটু চেপে আসো। হ্যাঁ আর একটু আসো না, আর আসতে হবে। হ্যাঁ আসো মুরব্বি। ক্ষমতা পেয়ে কিন্তু আবার ক্ষমতার অপব্যবহার করিয়েন না। না না, আমি অপবাদ দিছি, শুধু ব্যবহারটা করতেছি। হুজুর, আমি নেওয়ার জন্য এসেছি, আর দেখলাম জায়গা দোকান ঠিক আছে কিনা। ধর বলে গা, তুই তো আমি কাজ শুরু করে গা। না হুজুর, না নেই নেই করে গা নেই। আপনি না বললেন যে আজকে আপনার স্যার অসুস্থ, উনি আসতে পারবে না, আর আজকের কাজটা আপনাকে দিয়ে করতে বলছে। ও তার মানে আপনি আমাকে মিথ্যা কথা বলছেন? সত্য মিথ্যা আমি বুঝি না, আমার স্যারের প্রত্যেকটা দিনই করে, আমার আর লোভ সহ্য হয় নাই। আজকে স্যারের একটু আগেই বের হয়ে এসে কামটা আমি করে ফেলেছি। হুজুর ক্ষমা করেন। ক্ষমা কে ক্ষমা করি? মাফ নিহি করে গা, তুই ঝোট বলে গা, মিটিয়ে গেলে গা, চল না না ঝোট বলে গা, ব্যাংকে ও শালি কে ঝোট বলে গা, আজকে বাঙালি হ্যাঁ পর কই তুমি নিহি মানে কর গা। আও মেরি মেরি বহুত মজা করে গা, কিন্তু আজকে কিন্তু ডাবল হবে, কারণ দুইজন ছিল। আরে ও আমারা লোক হে, আমি মিসকেন হয়ে গা, আমাকে ঝোট বলে গা, তে ঝোটি কাজ কর লিয়ে, মাফ কর লিয়ে না। না মাফ টাপ করতে পারবো না, আজকে কিন্তু আমার একটু বেশি কষ্ট হয়েছে। তাও রাতি আমারই কাছে দিল মে দিল লাগাতে হে, আর বহুত দিন মজে আগে তো সারে কো ঝোট কা যাই। হুজুর আপনি উঠলে পরে তো সহজে নামেন না, আপনি তো খাইমে যাবেন নি, তখন আপনার বাতাস দেবো কেনা, তাই আমি বাতাস দেওয়ার জন্য থেকেছে। বাতাস নেহি কারেঙ্গা তো হাওয়া উঠতে যায়ঙ্গে যে বাপরে।